হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে এই সুন্দর টায়রাটা বানিয়ে দেখাবো এটা হচ্ছে স্টোনের টায়রা মানে এটা একটা কোমরের বিছা ছিল সেটা ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পরে স্টোনগুলো তো ভালো আছে তো ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা করা যাক তো স্টোনের জায়গায় আপনি চাইলে মুক্ত নিতে পারেন যদি মুক্তর মালা হয় ছিঁড়ে যায় তাহলে সেটা নিতে পারেন আর এখানে নিচ্ছি আমি লাইটের তার দেখুন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তার কপারের তার না কপারের তার খুব পাতলা হয় আর অ্যালুমিনিয়ামের তারটা একটু মোটা হয় আর একটু শক্তও হয় তো এটাকে প্রথমে আমি ছিলে নিচ্ছি আপনি যে কোনো ধরনের তার নিতে পারেন একটু শক্ত দেখে অন্য কোন তারও যদি আপনার কাছে থাকে বা কিছু না থাকলে লাইটের তার তো থাকেই অকেজো তার তো সেটা আপনি নিয়ে নিন আর এটা এরকম করে দুভাগ করে টেনে নিলে খুব সুন্দর করে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে আর তারটা ছিলাও হয়ে যাচ্ছে ছিলে যাচ্ছে খুব ভালো করে তো এরকম করে আমি ভেতরের যে অ্যালুমিনিয়ামের পাতলা তারটা ওটা আমি বার করে নেব তো আমার এখানে যে স্টোনগুলো আছে এগুলোতে ডাবল ডাবল ছেদ মুক্ততে তো একটা ছেদ থাকে এটাতে এই স্টোনে ডাবল ডাবল ছেদ এই জন্য আমি চারটে তার নেব। যদি মুক্ত নিয়ে থাকেন তাহলে দুটো তার নিলেই হয়ে যাবে আমার এখানে ডাবল ডাবল ছেদ বলে আমি এখানে চারটে তার নিচ্ছি কারণ এক একটাতে দু দুটো করে এরকম করে লাগবে তো দেখুন এই লাস্টের ইয়েটা আমি একটু মুড়ে দিচ্ছি এরকম করে যাতে বেরিয়ে না যায় এবার দেখুন তার আমি লম্বা নিয়েছি যতটা আমার লাগবে মাথার মাপ নিয়ে আমি ততটা লম্বা নিয়েছি এবার এই দুভাগে আমি ভাগ করছি দেখুন এবার এই যে স্টোনগুলো স্টোনে ডাবল ডাবল ছেদ বলে আমি দুটো দুটো করে তার এক এক ছেদের মধ্যে দিয়ে গাঁথবো মানে প্রথমে একটা স্টোন গাঁধব পরে দুটো স্টোন গাঁধব মানে একটা দুটো একটা দুটো এরকম করে দেখুন আমি কিভাবে করছি দেখাচ্ছি যে কিভাবে করছি ঠিক আছে তো প্রথমে আমি একটা স্টোন যখন গাচ্ছি তখন এক একটা ছেদের মধ্য দিয়ে আমি দু দুটো করে মানে ডাবল ডাবল তার দিয়ে আমি একটা স্টোন গেথে নিলাম টেনে নিয়ে একেবারে পেছনে নিয়ে রাখবো তারের পেছনটা আবার খুলে গেছে তো এটা আমি আবারও মোড়ে নেব ভালো করে এই দেখুন ডবল ছেদের স্টোন বলে কি হচ্ছে যে আমি যদি একটা তার দিয়ে করতাম মানে সিঙ্গেল সিঙ্গেল তার দিয়ে করতাম তাহলে স্টোনগুলো ঘুরতে থাকতো ডাবল ডাবল করে করলে ঘুরবে না যেমন রাখবো তেমনই থাকবে এবার দেখুন এই যে দুটো সাইড আমি করেছি এক একটা সাইডে এক একটা স্টোন আমি ইয়ে করব। দুটো দুটো তার দিয়ে আমি এক একটা সাইডে এক একটা স্টোন আমি গেথে নেব তার মানে প্রথমে আমি একটা স্টোন গেথেছি। তারপরের বারে আমি দুটো স্টোন গাচ্ছি দেখুন একেবারে পেছনেই নিয়ে নেব দেখুন এখানে একটা তারপরে দুটো একটা আর দুটোর মাঝখানে একবার মুড়ে নিতে হবে তো এখন আমার মনে ছিল না আমি পরের বারে মুড়ে নিচ্ছি দেখুন তো একটা যখন গাঁধব তারপরে দুটো গাঁথার আগে একবার মুড়ে নিতে হবে আবার দুটোর পরে আবার যখন একটা গাঁধব তখনও একবার মুড়ে নিতে হবে তাতে কি হবে স্টোনগুলো আমার এদিক ওদিক হবে না একেবারে প্রমিনেন্ট থাকবে যেমন রাখবো তেমনই থাকবে তো দুটোর পরে আমি আবার একটা স্টোন গেথেছি দেখুন এ দেখুন পেছনটা আমি মুড়ে নিয়েছি দেখুন একটার পরে যে দুটো তার মাঝখানে একবার মুড়ে নিলাম আর তারপরে দুটোর পরে একটা তার মাঝেও আবার আমি মুড়ে নিয়েছি এরকম করে একটা দুটো একটা দুটো এরকম করে পুরো টায়রাটা আমি গেথে নেব মাথার মাপ নিয়ে নেবেন কতটা করবেন আর পেছনে আমি দড়ি বেঁধে নেব মানে সুতো বা রিবন যাই হোক কিছু একটা বেঁধে নেব। তাতে কি হবে বাদলে হবে কি সেটা আমি বড় ছোটো করতে পারবো যদি বাচ্চাদের পড়াতে হয় তাহলেও পড়াতে পারবো যদি বডরা পড়তে চায় তাহলেও পড়তে পারবে তো এরকম করে আমি মাথার মাপ নিয়ে যতটা আমার করার দরকার ছিল ততটা আমি গেথে নিয়েছি আর যেহেতু এটা লাইটের তার তাই আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে হাতে ব্যথা ব্যথা কিছু হয়নি কিন্তু হাতের কালার খারাপ হয়ে গেছে যাই হোক এবার এইটুকু আমি কেটে নিচ্ছি আর এখন আমি টাইরার দু সাইডে দুটো লুপ বানিয়ে নেব লুপ বানাবো যাতে সেখান দিয়ে একটা রিবন বা একটা ফিতা কিছু মানে কোনো একটা দড়ি কিছু একটা আমি ভরে বেঁধে নিতে পারি এটাকে মুড়ে দিলাম তারপরে আমি আপনার কাছে যদি এরকম কোনো সাড়াশি না থাকে তাও আপনি হাত দিয়েও করতে পারেন হাত দিয়ে করতে গেলে একটু একটু বেশি ইয়ে লাগবে এফোর্ট লাগবে আর কি আর এরকম যদি একটা সরু পাকার থাকে মানে সাড়াশি থাকে তাহলে খুব ইজি হয়ে যায় একেবারে তো আমি এরকম করে করছি দু সাইডে দুটো দড়ি বেঁধে নেব। এটা আমার কাছে রিবন ছিল না এটা হচ্ছে একটা টুপির দড়ি তো এটাই আমি কেটে নিয়েছি এক সাইডে বেঁধে দিয়েছি গার্ড আর এক সাইডে আমি টায়ারের সাথে বেঁধে দিচ্ছি এবার যাকেই পড়ান না কেন তার মাথার মাপ হিসেবে দড়ি বেঁধে নেবেন দেখুন আমি লাস্টে আপনাকে দেখাচ্ছি ফাইনাল লোকটা আর আমি এই স্টোনগুলো যেগুলো বেঁচে ছিল সেগুলোর থেকে আমি একটা হাতের বাজুও বানিয়েছি সেটা আমি দেখাবো আপনাকে তো প্রথমে আমি নিজে পড়া অবস্থায় দেখিয়েছি আপনাকে আর তারপরে দেখুন আমি আমার মেয়েকে পরিয়েছি পেছনে দড়ি বাঁধার কারণে যে কোনো মাথায় এটা পরানো যায় এ দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুবই মিষ্টি দেখতে লাগছে আর এই হচ্ছে হাতের বাজুটা তো আপনার কাছেও যদি নষ্ট মালা বা নষ্ট স্টোন বা পুঁথি বা মুক্ত যাই কিছু থাকুক না কেন আপনি এরকম করে চেষ্টা করতে পারেন অবশ্যই